ফ্রেন্ডস, আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। তো এখন আর সকাল নেই, এখন বাজে হচ্ছে 12:30। আজকে সকাল থেকে মানে ব্লগটা করিনি, ঘরের কাজ হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার, পুজোও হয়ে গেছে, আর বুবলা রেডি হচ্ছে। আজকে দু জায়গায় নিমন্ত্রণ আছে, কিন্তু ওই যে সোমবার, যত নিমন্ত্রণ সোমবার আর শুক্রবার পরে, আমার তো হয় না, আমার উপোস আছে। যাই হোক, বুবলার এখন সমস্যা হয়ে গেছে, দুজনের বাড়িতেই যেতে হবে। একটা তো নিজের ভিক্ষা দেওরের মেয়ের মানে অন্নপ্রাশন, ওখানে তো যেতেই হবে, আর একজন আমাদের গ্রামে মারা গেছে, সেখান থেকেও একটা ব্রাহ্মণ নিমন্ত্রণ আছে। তো বুঝতেই পারছো, ওখানেও অ্যাটেন্ড করাটা খুবই জরুরি। আর বুবলার বাবা যেতে চায় না এখন, ওর শরীরটা ঠিক থাকে না, বেশি ভোজ টোজ খাওয়া চলে না, তার জন্য বুবলাকেই অ্যাটেন্ড করতে হবে। বুবলার আজ খুব মন খারাপ, তার জন্য যে দুটো দু জায়গাতে কী করে খাবো, কী করবো, কিছু খুঁজেই পাচ্ছে না। তো এখন রেডি হচ্ছে ও, এখন ফার্স্টে বললাম এখানে ঘুরে আয়গা একটু যেমন পারবি, নিমন্ত্রণ রক্ষা করা, তারপর ভিক্ষা দেওরের ওখানে যাব। তো দেখো বৃষ্টি নামিয়ে দিল গো, আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রোদে দিল খুব কয়দিনই, বাস ও মাই গড, তুলতে হবে সব। তো বুবলা রেডি হয়ে গেছে, বুবলা এখন যাচ্ছে এখানে যে মোড়া বাড়িতে মানে ভোজ যেটা, সেটাতে যেতে হবে। তো একা ঘর কি করবো। বন্ধুরা, আমিও রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ এই যে, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। অনেকদিন পর সাজুগুজু করলাম, অনেকদিন পর একটা অনুষ্ঠান বাড়ি পেলাম। খাওয়াটা বড় কথা নয়, খায় আর না খায় যাব, গিয়ে ওরা তো খেতে বসে যাবে, আর আমি সবার সাথে গল্প করবো আর রিলস বানাবো, শর্ট ভিডিও বানাবো, এসবই বানাবো। যাই হোক, বুবলার বাবা এখনও আসেনি, বুবলার বাবা আসুক, বুবলা আসুক, তারপর বেরিয়ে পড়বো। আর আমার গোলাপ ফুলগুলো দারুণ, একটা মাথায় লাগাবো কি না, থাক। ব্লগটা আরম্ভ করতে বলছে সবাই, এই যে এখন ফটো শ্যুট চলছে আমার, যাদের বাপরে সব ব্যস্ত ফটো শ্যুট। লজটা খুব সুন্দর, আমাদের গ্রামেরই একজন আকার। আমার যা ভিক্ষা যা, এরই মেয়ের অন্নপ্রাশন। বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যাও হয়নি এখন, এখন বাজে হচ্ছে 5:30 মতো। তো বৃষ্টি পড়ছে দেখলে, ওই বেলাতে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে, 3:30 বেজে গেছিলো ওখান থেকে আসতে। বুবলা বাবা খাওয়া দাওয়ার পরে চলে এলাম, আর বুবলা ও যেহেতু এখানে খেয়ে গেছিলো, তো ওর বন্ধুদের সাথে বললো একটু পরে খাবে, তো তারপরে ও এসেছে। খুব একটা দূর নয় আমাদের বাড়ি থেকে, জাস্ট হাইওয়ে রোডটা কম মানে ইয়ে করতে হয়, ডেঙ্গাতে হয়, ওটাই একটু ভয়। যাই হোক, এসছে। তো এসে একটু শুয়ে গেছিলাম, ভালো লাগছিলো না, খুব রোদ গরম লাগছিলো, কীরকম যেন একটা লাগছিলো। তো মুখ হাত ধুইনি, সেরকমভাবে ফ্রেশ হইনি, এখন এক কাপ চা খাবো, তারপর ফ্রেশ হবো। কী খাচ্ছিস? ভোজে হজমোলা চকলেট পেয়েছে, সেটা এখন খাচ্ছে। আইসক্রিম খাওয়া হলো, আইসক্রিমটা এসে রেখে দিয়েছিলো, খুব ঠকে গেছিলো। অত কি আর খাওয়া যায়, সে নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়া আর কি। তো চলো একটু চা খেয়ে নিই। পড়তে বসে যাবি? বন্ধুরা, এখন
এখন বাজে হচ্ছে 7টা। তো আচার তেল চানাচুর মুড়ি দেবো বুবলার বাবাকে একটুখানি, বুবলা খাবে না, চা করবো, আমিও চা খাবো। আর এই যে দেখছো, এই যে এগুলো এগুলো হচ্ছে সর, সরগুলো মইয়ে রাখবো। আজকে কি পড়াবো না কালকে পড়াবো, তো আজকে মইয়ে রাখবো। দিনের বেলায় সকালবেলায় অত অত কাজ সেরে আমার সর মোয়ানোর একদম সময় হয় না। তো দেখতে পাচ্ছি দুবাটি জমা হয়ে গেছে, ওটা পুড়িয়ে ইয়ে করবো, মইয়ে রাখবো। আর রাতে হচ্ছে বানাবো রুটি আর আলুর তরকারি, টমেটো দিয়ে ঝালঝাল করে আলুর তরকারি বানাবো, ওটাই ওরা খাবে। আর আমি তো সাবু ভিজিয়েছি, সাবু মাখা খাবো। তো চলো চাটা করে নিই। কীরকম কারেন্টটা চলে গেলো, বিচ্ছিরি লাগছে। এই টিপ 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 বৃষ্টি পড়ছে, কারেন্টটাও চলে যাচ্ছে। লোডশেডিং বাল্বটা এখন লাগাতে পারে, রান্নাঘর ধোয়ার পর লাগাই, ছেড়ে দে না বাবা, ছেড়ে দে, এখনই কারেন্ট চলে আসবে, রান্নাঘরটা পুজোর সময় পরিষ্কার করা হবে। তারপর এই হোল্ডারটাতে তাই দেখো একটা লোডশেডিং লাইট বুগলা লাগিয়ে দিল, ভালোই হলো। চল চাটা দিয়ে দিকে। তো বন্ধুরা দেখো, এখানে আমি আলু কেটে নিয়েছি, টমেটো, আর নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা। তো কুকারে আমি তরকারিটা একবারে বসিয়ে দেবো। দেখো এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তেলের উপর দিয়ে দিলাম হচ্ছে পাঁচফোড়ন। তেলের উপর পাঁচফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে। এরপর আমি আলু, টমেটো, লঙ্কা সব একসাথে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। আর মশলা এটাতে বেশি কিছু দেবো না, এটাতে শুধু দিলাম এই যে ধনে গুঁড়ো, ব্যাস আর কিছু দেবো না। এবার ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে আর দুটো সিটি দিয়ে দিলে রেডি হয়ে যাবে পাতলা করে আলু টমেটো আলুর তরকারিটা হোক। আর এই যে আটা মাখবো, আটা মেখে রুটিটা করে নেবো। তো আজকে এইটাই ব্লগটা, আর বাড়াবো না। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক দিতে একদম ভুলো না। আর উপোস টুপোস করে সত্যি আর ভালো লাগছে না। যাই হোক, কালকে হচ্ছে জন্মাষ্টমীর বার, পরশু হচ্ছে জন্মাষ্টমী। তো জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ নিশ্চয়ই আসবে তোমাদের সামনে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।